নাকো ঘুরে আবার যাত্রা শুরু করলাম। এখন সময় দুপুর তিনটে, আজ আমাদের তাবো পৌঁছাতে হবে। তার মধ্যে আবার পথে পড়বে গিউ মনস্ট্রি, যেখানে দেখতে পাবো জীবন্ত মমি। বলে রাখি, জীবন্ত মমি দেখতে যাবার জন্য মেন রাস্তা থেকে আলাদা পথে 10 কিলোমিটার যেতে হবে, আবার একই পথে ফিরে আসতে হবে। এখানে সন্ধে হয় রাত্রি 8টায়, এটাই রক্ষে। এর সাথে আরও অনেক ইনফরমেশান থাকছে আজকের পর্বে। আজকেই সকালে আমরা বেরিয়েছি কল্পা থেকে, রুদ্ধশ্বাস যাত্রাপথ পেরিয়ে খাপ ব্রিজ হয়ে পৌঁছেছিলাম নাকো, যা আগের পর্বে আপনাদের দেখিয়েছি। চলুন পথে যেতে যেতে বাস্তব অভিজ্ঞতা সব জানাবো আপনাদের। নাকো থেকে বেরিয়ে দেখছি মাইলস্টোনে লেখা আছে মালিং 4 কিলোমিটার। কি এই মালিং? চলুন পৌঁছেই জানাবো এই ডেঞ্জারাস মালিং নালার বিষয়টা। পথে বাইকার্স অনেক রয়েছে, আমাদের সামনে বাইকগুলো দেখুন, এরা জোরে গাড়ি চালানোর চেষ্টা করছে কিন্তু গাড়ি জোরে যাচ্ছেই না। যে পরিমাণ আওয়াজ উঠছে সেই পরিমাণে গাড়ি এগোচ্ছেই না, গাড়ির সাউন্ডও একদম পাল্টে গেছে। এইখানে এই রকম হয়, এত হাইট, গাছপালা নেই, সাফিসিয়েন্ট অক্সিজেনের খুব অভাব। এই জায়গাটা মালিং নালা, এটা এতটাই ভয়ানক যে এর তলা দিয়ে যাবার সময় বুক ঢিপ ঢিপ করবেই। এই জায়গাটির প্রচণ্ড কিন্তু ধসপ্রবণ, কখন যে পাথর ভেঙে পড়বে অথবা কখন যে কোথা থেকে নদীর মতো জল চলে আসবে কেউ জানে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় জায়গাটি এই রকমই। ভালো করে লক্ষ্য করবেন জায়গাটিতে বিআরওর কর্মীরা দু হাতে দুটি ফ্ল্যাগ, একটা লাল একটা সবুজ নিয়ে সব সময় দেখাচ্ছে। আমাদের সময় সবুজ ফ্ল্যাগ দেখালেও বিকাল 5টা বোধহয়, তারপর এই পথে যাওয়ার আর অনুমতি নাকি দেয়া হয় না। এবার জায়গাটা আপনারা একটু দেখুন, আমরা পেরিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। এবার মনটা একটু ফ্রি হলো, চারিদিকের দৃশ্য এক অভাবনীয়। যত দূর চোখ যায় কোনো পাহাড়েই কোনো সবুজের চিহ্ন নেই। আমরা এগিয়ে চললাম আগের পথে, নীল আকাশ, মাটির মতো পাথরের রং, দূরে বরফের পাহাড় উঁকি দিচ্ছে আর সাথে আকাশে সাদা সাদা মেঘ। মনে হচ্ছিল কোনো শিল্পীর হাতের আঁকা ছবি। এবার রাস্তা ক্রমশ একটু একটু করে নিচের দিকে নামবে, যে স্পিতি রিভারকে অনেক নিচে ছোট্ট পাড়া দেখতে লাগছিল, আগে সুমদ্রতে গিয়ে আমরা স্পিতি রিভারের লেভেলে চলে আসব। এই সুমদ্রই অফিসিয়ালি আমরা লাউল স্পিতি ডিস্ট্রিক্টে প্রবেশ করব। আমরা এখনও সুমদ্র পৌঁছাইনি, অর্থাৎ আমরা এখনও রয়েছি কিন্নর জেলায়, কিন্তু জায়গাটি স্পিতি ভ্যালির আন্ডারে।
ছবি নষ্ট হয়ে যেতে পারে, কম্পিউটারের হার্ড ডিস্ক খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এই স্মৃতি ইউটিউবের পর্দায় কিন্তু থেকে যাবে। আমি আমার এই অমূল্য স্মৃতি হারিয়ে ফেলতে চাই না, তাই এই পত্রা স্মৃতির উদ্দেশ্যে ভিডিওর মধ্যে রেখে দিলাম। আপনারা যারা যেতে পারবেন না তারা দেখুন কি অপূর্ব দৃশ্যপট এই স্মৃতির। ক্লাস টেনের ভূগোলের বইয়েতে আমরা পড়েছিলাম বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের কথা। আজ সেই থিওরি প্র্যাকটিক্যাল হিসাবে আমাদের চোখের সামনে। ড্রাইভার দাদা বললেন, এ কি দেখছেন, চলুন কাজায়, মাথা খারাপ হয়ে যাবে দৃশ্য দেখে। আলো ছায়ার মধ্যে দিয়ে যতই এগিয়ে চলেছি দূরে দেখতে পাচ্ছি প্রায় কালো রঙের পাহাড়, ডান দিকে মাটির মতো। আরে আরে, আমাদের পাশেরটা তো আবার বাদামি রঙের। প্রকৃতির এই অপরূপ খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম সুন্দর চেকপোস্ট অর্থাৎ সুন্দরতে। আমরা সুমডো পৌঁছে গেলাম, এখন ঘড়িতে বাজে 4টে। তো এখানে আর্মি ক্যাফেটেরিয়া রয়েছে সুমডোতে, সেখানে আমরা সমোসা মানে সিঙ্গারা আর কি, সমোসা জিলিপি এসব খাবো আর পকোড়া খাবো। খেয়ে গিউ মনাস্ট্রি দেখতে যাবো, মানে যেখানে গিউ মনাস্ট্রি সেটা দেখতে যাবো, যেখানে জীবন্ত মমি আছে, তো সেইটা দেখতে যাওয়ার কথা, দেখা যাক কী হয় সেটা। তো আগে খেয়ে নিই আগের পথে যাব। এটি হলো একটি মিলিটারি দ্বারা পরিচালিত ক্যাফেটেরিয়া, এখানে সিঙ্গারা জিলিপি পকোড়া চা কফি ইত্যাদি পাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে আবার চলতে শুরু করলাম আগের পথে। পৌঁছে গেলাম গিউ মনাস্ট্রি যাবার গেটের কাছে। এটা কিন্তু রোডের ধারে নয়, মেন রোড থেকে আলাদাভাবে যেতে হবে 10 কিলোমিটার পাহাড়ের অনেক উঁচুতে। এটা কিন্তু স্পিতি ট্যুরের প্যাকেজের মধ্যেই পড়ে, আলাদা করে কোনো টাকা লাগে না। আমরা পৌঁছে গেলাম গিউ মনাস্ট্রি, যেখানে রয়েছে জীবন্ত মমি। চলুন ভেতরে আপনাদের দেখাবো এবং সব কিছু জানাবো। এই হলো গিউ মনাস্ট্রি, আর এর পাশে ছোট্ট একটি ঘরে সেপারেটভাবে রাখা আছে জীবন্ত মমি। এই গিউ গ্রামটি লাহৌল স্পিতি জেলার অন্তর্গত 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। প্রচণ্ড কনকনে ঠান্ডা এবং তীব্র বেগে হাওয়া বওয়া এই উচ্চতায় এখানে স্বাভাবিক ঘটনা। এটি চীন সীমান্তের খুব কাছে একটি সেন্সিটিভ এলাকা। আগে এখানে ট্যুরিস্ট বলতে কেউ আসতো না। 1975 সালে এখানে খুব জোর ভূমিকম্প হয়েছিল, ফলে মনাস্ট্রিটি ভেঙে পড়ে, আর ভেঙে পড়ার সাথে সাথে মনাস্ট্রির নিচে একটি ভূগর্ভস্থ চেম্বার থেকে প্রকাশিত হয় এই মমি।
মমির উপর কার্বন ডেটিং করে দেখা গেছে মমিটি 550 থেকে 600 বছরের পুরনো। এটি ভারতের একমাত্র মমি, এবং শুধু তাই নয়, একদম প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত, না আছে কোনো ওষুধ দেওয়া, না আছে কিছু। আপনারা এখানে এলে দেখতে পাবেন মমির শরীরের বেশিরভাগ চামড়া, চুল, দাঁত, নখ এখনও অক্ষত রয়েছে। শোনা যায় এক বৌদ্ধ লামা তেনজিন বিছের সমস্যা থেকে গ্রামগুলিকে বাঁচাতে ধ্যানমগ্ন হন। এই ধ্যান অবস্থাতেই তিনি তার জীবন ছেড়ে দেন। তার আত্মা দেহ থেকে বেরোতেই এক রামধনুর সৃষ্টি হয়, আর সেই রামধনুতেই বিচ্ছু মুক্ত হয়ে যায় গ্রামগুলি। এদিকে এলে অবশ্যই আসবেন, এটা একটা দেখার মতো জায়গা। এবার ফিরে আসার পাল্লা, যেতে হবে তাবো। হোটেলও বুকিং নেই, তাই দেখাদেখি সেরে দেরি না করেই বেরিয়ে পড়লাম। যাবার সময় পথটা আপনাদের দেখাইনি, তাই পথের ডেসক্রিপশনটা একটু দিয়ে রাখি। খুব সংকীর্ণ রাস্তা, একটা গাড়ি এলে আরেকটা গাড়ি পাস করা খুব মুশকিল। 90% জায়গায় রাস্তা বলে কিছু নেই, শুধু ধুলোর বন্যা। আর এ ধুলো কিন্তু আমাদের এখানের মতো ধুলো নয়, পাথরের ধুলো। বুকে জমলে শ্বাস প্রবলেম হতে পারে, তাই গাড়ির কাঁচ কিন্তু অবশ্যই বন্ধ করে রাখবেন। পাশে বইছে একটি নদী, যার রং কালো বর্ণের। আমরা আবার ফিরে এলাম মূল রাস্তায়। এখান থেকে তাবো পৌঁছাতে যেতে হবে আর কিছুটা পথ। একই রকম রুক্ষ পাহাড়ি পথে যখন এগোচ্ছি, তখন সূর্য একটু একটু করে পাহাড়ের আড়ালে মুখ ঢেকেছে। রাস্তায় আলোর ছটা নেই, কিন্তু আভাটুকু আছে। আমরা পৌঁছে গেলাম তাবো, অপূর্ব সুন্দর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। অনেক খুঁজে পেয়েছিলাম একটি হোটেল। হোটেল এবং রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। রুম ভাড়া নিয়েছিল 1800 টাকা। এখানে সারাদিন কারেন্ট থাকে না, রাতে 8টার পর কারেন্ট আসে, সব কিন্তু সোলারে চলে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রাত্রি 11টার পর এসেছিল কারেন্ট। পাওয়ার ব্যাংক সাথে রাখবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তবে হোটেল কর্তৃপক্ষ মোমবাতি দিয়েছিল, যটা লাগবে নিয়ে যান। সেদিন আবার ওদের জেনারেটরটাও খারাপ হয়ে গিয়েছিল। আজ সন্ধে হয়ে গেছে, তাবো আর কি ঘুরে দেখাবো, তাই নেক্সট এপিসোডে তাবো আপনাদের ঘুরে দেখাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পর্বটা কিন্তু অবশ্যই দেখবেন।